আসসালামু আলাইকুম, দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো দর্শক, আমার আগের ভিডিওটা একটু দেখে আসে আমি কেমন আছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আজাদুদ্দিন, বয়স 26 বছর, ঠিকানা লক্ষ্মীপুর কলনগর। আগে টেলার্সে কাজ করতাম আর কি, প্রায় 10 বছর। এখন সৌদি আরব গেছি আজ 2 বছর, এখনো হয় নাই। একবার 11 মাস কাজ করছিলাম, কাজ করার পরে কোমরে ব্যথা হচ্ছে, চলে আসছি ছুটি নিয়ে। 2 মাস ছুটি নিয়ে চলে আসার পরে এখানে বিভিন্ন ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার দেখানোর পরে ডাক্তারও কোনো রোগ ধরতে পারেনি, তারপরে আবার চলে গেছে। তারপরে এখানে যাওয়ার পরে 2 মাস কাজ করার পরে আবার ব্যথাটা আমার পুরো শরীরে চলে সারাইছে। সারার পর আমি আবারও 4.5 মাস করছি কষ্ট করে, কাজ করার পরে আবার ছুটি নিয়েছিলাম 3 মাস। ছুটি নেওয়ার পরে এখন সারের কাছে আসছিলাম আর কি। সমস্যা বলতে আমার এখন ফার্মে তো মাথার তালে পর্যন্ত, মানে শিং মাছে কাঁটা দিলে যেরকম একটা ব্যথা লাগে না, আমার পুরো শরীরে এরকম ব্যথা। সমস্যার কারণে আমি দাঁড়াতে পারি না, দাঁড়ালে মনে হয় ফাটা ভেঙে যায়, শুইতে পারি না, শুইলে মনে হয় পিঠের হাড়ি গুলা ভাঙে যেতেছে, তারপরে হারাইতে পারি না, মানে গাঁর বুক মনে হয় ভাঙে যেতেছে। এমন অবস্থা প্রথমে আমার শুরু হয়েছে এই কোমরে, এখানে হালকা, তখন কোনো সমস্যা ছিল না। তারপর আমি ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার, ডাক্তারেরা ব্যথার ওষুধ দিত আর ভিটামিন ডি দিত, খাইতাম, মানে কোনো সমস্যা রাখতো না। ব্যথাটা শুরু হয়েছে কোমরে এখান থেকে, তখন হালকা ছিল, মানে ডাক্তারের কাছে তারপরেও গেছিলাম। প্রথমে কিডনি ডাক্তারের কাছে গেছি, পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে কিছু ওষুধ দিল আর ভিটামিন ডি খাইতে হয়েছে 2 মাস। খাইলাম, খাওয়ার পরও মানে যাইতেছে না। তারপর আবার ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাইছি, পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, কিছু ধরতে পারে না। ওষুধ দিয়েছিল, কিছু খাইছিলাম, মানে যাইতেছে না। তারপরে গত বছর এমন দিন আয় দেখাইছি, ডাক্তার দেখাইছি, এই কিডনি ডাক্তার, পরীক্ষা নিরীক্ষা সিটি স্ক্যান সব দিছে, মানে হে বলে কোনো সমস্যা নাই। তারপরে অর্থবিদ এক ডাক্তার দেখাইছি, হেও এমআরআই দিছে, এক্সরে দিছে, নিয়ে না বলছে কোনো সমস্যা নেই, সমস্যা নেই, সবাই কেউ ওষুধও দেয় না, মানে আমার কোনো সমস্যা নেই। তারপরে গেছিলাম মেডিকেল, আবার মেডিকেলে এনে অনেক টেস্ট দিছে রক্তের, রক্তের ভিতরে, এরাও বলে মানে কোনো সমস্যা নেই টেস্টগুলো করার পরে। আমার ছুটি শেষ, আবার চলে গেছিলাম বিদেশে। যাওয়ার পরে এখানে আবার মানে 2 মাস যাওয়ার পরে মানে এটা পুরো শরীরে ছড়া গেছে, ছড়ার পর আমি 1 সেকেন্ডও হারাইতে পারিনি, মানে এমন অবস্থা। এই শীত আসা আসে এমন টাইম আর কি, 1 সেকেন্ডও হারাইতে পারিনি। তারপরে ডিউটি করছি, শীতের টাইমে প্রায় 10 দিন হতে গেছি, মানে হতে থাকে শান্তি, তখন তো আমার কাছে অনেক খারাপ লাগবে, কারণ আমি বাবু মারা গেছে আবার 3 বছর আগে, মানে ক্যান্সারে। তারপরে আমি মানে এখানেও দেন হেনা আসছিলাম অনেক, তারপরে বিদেশ যাত্রার কালো আমি অনেক দেন হেনা করছি, যা খেয়ে না যাই সার্কিটে আইসি মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই আসলো সার্কিটে, কিন্তু অসুখের কারণে এখন করতে পারি না আর কি। কান্না তো সব সময় করতাম, যে এত টাকা দেন হয়ে আইসি, যে বাড়িতে আমার 60টা বই, মা একজন আছে হ্যাঁ অসুস্থ, সার সন্ধান ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে আমি বিদেশ উত্তর না, আমি বাড়ির জন্য ডাইরেক্ট এখানে আসছি, আসি ডাক্তারও দেখাচ্ছি, ডাক্তার সাহেবও দেখাচ্ছি, আর এ বলছে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে ডক্টর কথা বলছিল আর কি। তারপরে 15 দিনের ওষুধ দিয়েছিল, 15 দিন খাওয়ার পরে যদি মানে 15 দিনের ওষুধ দিয়েছিল, ভর্তিও দিয়েছিল, তা আমি বলি 15 দিন খাই দেখি কি অবস্থা। তো 10 দিন খাইছিলাম ওষুধ, খাওয়ার পরে
আর এখন আয় আসি ঘুরতে এসেছিলাম আর কি। তখন কেমন সবাই তো ধরতে পারে না, কিন্তু সারা তো ধরছে। ধরার পরে বাড়িতে জানালাম আর কি এই সমস্যা। আগে কিন্তু আগে সবাই বলতো, মানে ডাক্তাররা বলতো রোগ নাই, আমারও বলতো আমিও দে আমার রোগ আছে, কিন্তু বাড়িতে বলতো আমি মশকারি করি, সদানি করি। মানে কেউ বলে কবিরাজের কাছে যাইতে আমি গেছি, খুনার কাছে যাইতে গেছি তাও গেছি, বিভিন্ন খুনার ডাক্তার খুনার কবিরে সবাইকে দেখেছি। আমার প্রায় 3-4 লাখ টাকার মতন খরচ হয়েছে। এখন নিজে টাকা তো নাই, মানে কামাই করতাম আর ডাক্তারে দিতাম, মানে সংসারও খরচ করতে পারতো না কেউ, মানে যা করতাম ডাক্তারে দিতাম। আগে তো আমি উঠতে পারতাম না, শুইতেও পারতাম না, বসতে পারতাম না। এখন খাওয়ার পরে দেখি যে মোটামুটি মানে শুইতে পারি, ঘুমাতে পারি, খাইতে পারি কি। তারপরে স্যারকে বিশেষ করে মানে ভর্তি হইলাম আর কি। আমি স্যার কাছে একটাই অনুরোধ যে আমি আবারও যেন সুস্থই বিদেশে যেতে পারি আর কি। আমি কথাই বলতে পারি না, আমি কিছু আর 2 মাস আগে আমি কথাই বলতে পারতাম না, এখনো মানে এত বেশি জোরে কথা বলতে মানে আমার বুক ফুসে যেতে পারে, মানে এমন ভাবে সাপ লাগে গেছে মানে পুরো শরীর, মানে এভাবে আটকে মানে পা হইতে মাথা পর্যন্ত আটকে ফেলেছে এমন অবস্থা। এই রোগটা মানে শীত শুরু হইবার আগে দিয়ে শুরু, মানে পুরো শরীরে সারা গেছে, তখন আমি কথাই বলতে পারি না এমন অবস্থা, মানে কিছু খাইতেও পারি না, কথাও বলতে পারি না, এমন ব্যথা আছে। আজকে আছে মোলা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। আজকে 17তম দিন, এখন 17 দিন পর আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা সুস্থ আছি। আমার এমন মনে হয়েছে হইতেছে যে আমি আগের জীবনে ফিরে আসছি, ব্যথা মুক্ত হয়ে। এই চিকিৎসার কথাটা যদি আমি আগে জানতাম তাহলে বিদেশ থেকে আর ফিরে আসা লাগতো না, এতগুলো টাকাও ক্ষতি হইতো না। দর্শক আপনাদের মধ্যে যদি এরকম কোনো রোগী থাকে আপনারা স্যারকে দেখাতে পারেন। আমি সুস্থ হয়েছি, আমার সাথে আরও রোগী ছিল তারাও সুস্থ হয়ে চলে গেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।